ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন করেছেন, তাকলিদ শব্দের অর্থ কি? ভাই তাকলিদ শব্দের অর্থ, আবেদনিক অর্থ, হার পরানো বা মালা পরানো বা গলায় দড়ি দেওয়া। তাকলিদ শব্দ আবেদনিক অর্থ হচ্ছে তিনটে, হার পরানো, গলায় দড়ি দেওয়া, এইসব ক্ষেত্রে তাকলিদ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু যখন শরীয়ত ভাষাতে আপনি তাকলিদ শব্দটি ব্যবহার করবেন তখন হবে কি? তাকলিদ শব্দের ব্যাখ্যা যে কারো কোনো কথাকে, অর্থাৎ নবী ব্যতীত উম্মতের যে কোনো মানুষের কোনো ব্যক্তির কথাকে বিনা দলিলে, যেখানে কোনো দলিল থাকবে না, এই সব ব্যক্তির কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। অর্থাৎ এক বাক্যে দাঁড়াবে, নাবি ব্যতীত কোনো ব্যক্তির বিনা দলিলে কথাকে গ্রহণ করা, অর্থাৎ গায়ের হুজ্জত, বিনা দলিলে কোনো কথাকে গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। আর এটা ইসলামে নিষিদ্ধ, এটা হারাম। কেননা ইসলাম চলে ইত্তেবা, সূরা আরাফ আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম বি রব্বিকুম, যে ইত্তেবা করো। ইত্তেবা সম্পর্ক হচ্ছে দলিলের সঙ্গে, যেখানে দলিল থাকবে সেটা ইত্তেবা, তাকলিদ যেখানে দলিল থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তেবা করো যেটা তোমার প্রভুর পক্ষ থেকে, অর্থাৎ কোরআন সুন্নাহ নাজিল হয়েছে তার। আর তাকলিদ অর্থ কি? যেখানে গায়ের দলিল, কোনো দলিল নেই কিন্তু কোনো ইমাম এই কথাটি বলেছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরা বলেছে মেনে নিতে হবে, এটাই নামই হচ্ছে তাকলিদ। যে দলিলের দিকে তারা কর্ণপাত করে না, দৃষ্টিও দেয় না, এইসব বিষয়কে বলা হয় তাকলিদ। আর যেখানে দলিল থাকে সেটাই ইত্তেবা। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যে يا رسول الله سلام عليك.